গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ছয় জুলাই আর এ কারণেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় গাজীপুর শহর এখন জমজমাট আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে সমর্থন জানিয়ে বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর কারণেই শুরু হয়েছে নির্বাচনের জয়ের নতুন হিসেব নিকেশ দুই প্রধান দল সমর্থিত হেভিওয়েট প্রার্থীর পক্ষে তাই কেন্দ্রীয় নেতারা প্রচারণায় অংশ নিচ্ছেন রাস্তাঘাট বিদ্যুতের সমস্যা এড়িয়ে বড় সমস্যা ভোটারদের নানা ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দিতে ভুলছেন না কেউ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার দায় চাপিয়ে গাজীপুরের উন্নয়নে কাজ করার জন্য আবারও নির্বাচিত করার আহ্বান জানান আঠারো দলের প্রার্থী এই যে মিথ্যাচারটা এই মিথ্যাচারটা তারা অহরহ চালিয়ে যাচ্ছে এবং আমরা বিশ্বাস করি যে এই মিথ্যাচার দিয়ে গাজীপুরের মানুষকে বিভ্রান্ত করা যাবে না তবে অপর প্রার্থী বলছেন মিথ্যাচার দিয়ে গাজীপুরের মানুষকে বিভ্রান্ত করা যাবে না তিনি টঙ্গীর জনগণের আশা করতে পারেন নাই চেয়ারম্যান বছরে নির্বাচনে মহানগরীর বিভিন্ন সমস্যা সমাধানে যে প্রার্থী নির্ভরযোগ্য হবেন সেই হবেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নগর পিতা আর সেজন্য সবাইকে অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত আরিফ হোসেন এটিএন বাংলা